আমাদের গান শেষ হলো, এইবার আমাদের আড্ডা শুরু হচ্ছে। শোন, আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি আলোচনা? আমরা নাটক করব। অমনি খাইছে কেন? আমরা নাটক করতে পারি না? না, আমি কইতেছিলাম কি, আমরা কখনো করি নাই তো। করিনি তো কি হয়েছে? সবকিছুই কোনো না কোনো দিন শুরু করতে হয়। আমি নেই, আমি নেই এর মধ্যে। আচ্ছা, আলবাত থাকবি? হ্যাঁ হ্যাঁ, ও থাকবে, কিন্তু পরিচালনা সেটা কে করবে? কেন, এই ভজহরি মুখার্জি। খাইছে? আবার খাইছে? না, মানে কইতেছিলাম কি, তুমি তো কোনোদিন অভিনয়ই করো নাই, তুমি পরিচালনা করতে পারবা? দেখ হাবলে, আমাকে তোরা চিনিস না, আরে আমি কত বড় বড় অভিনেতাদের অভিনয় দেখেছি জানিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তুমি পারবে আমরা মেনে নিলাম। তুমি আমাদের লিডার, তোমার কথা আমরা সব সময় শুনেছি, শুনব। সে তো হলো, কিন্তু টাকার কি হবে? অনেক টাকা লাগবে তো। কেন, পাড়ায় এত লোকজন আছে, একটা নাটক করুম টাকা দিব না? আমরা দল বাইন্দা চান্দা তুলুম। চান্দা তুলুম? সেবা সেই এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা তোলার সময় কি হয়েছিল ভুলে গেছিস? হ্যাঁ, কেউ একটা বিড়াল ছুঁড়ে মারলো, এক বাড়ির ছাদ থেকে তো আবার টপ উড়ে এসে, উড়ে বাবা আমার মাথাটা প্রায় ফাটিয়ে দিচ্ছিল। আর সেই যে মাসিমা, উড়ে সর্বনাশ, তিনি তো আবার পুলিশের ভয় দেখালেন। আর শেষে কি হলো সেটা বল, বিধুবাবু আমাদের কত দিয়েছিলেন? ঠিক ঠিক, টেনিদা তুমি কিভাবে সব হবে ঠিক করে নাও, আমরা তোমার সঙ্গে আছি। রিহার্সালের জন্য তোদের বাড়ির ওই ঘরটা চাই যেটাতে আমরা প্ল্যানচেটে বসেছিলাম। ঠিক আছে, নাটক কে লিখব? আমার এক মামাতো দাদার লেখা একটা নাটক আছে, ওদের পাড়ার ছেলেরা একবার নাটকটা করেছিল, খুবই ভালো নাটক, ওটা নিয়ে আসব। তাহলে আমরা নাটক করছি, এটা ঠিক হলো। হ্যাঁ হ্যাঁ, কিরে বেলা ঠিক তো? হ্যাঁ ঠিক। টেইদা তাহলে হয়ে যাক। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। আজ আমি প্রম্পট করছি, পরের দিন থেকে পাঁচু করবে, স্টেজেও প্রম্পট করবে পাঁচু। নাও গদাই দা, শুরু করো। দেখবো কে বাঁচায় দেবতাদের। দেখবো কে বাঁচায় দেবতাদের। হচ্ছে না, হচ্ছে না গদাই দা, আরে চ্যালেঞ্জটা দাও, এরম করে বলো। দেখবো কে বাঁচায় দেবতাদের। দেখবো কে বাঁচায় দেবতাদের। হ্যাঁ ঠিক আছে, কিছুটা হয়েছে, তবে আরো ভালো করতে হবে বুঝলে। পালা এদিকে। এই যে কি, আমি অভিনয় করব না? কেন, তুই নিজে সেদিন বললি যে করবি। ও সব আমি পারবো না। খুব পারবি, তোকে করতেই হবে। এটা তোমার খুব অন্যায় টেনিদা, আমি অভিনয় করতে চাইছি না, তবু তুমি আমাকে জোর করে অভিনয় করাবে? দেখ পেলা, আমাকে রাগাস না, তাছাড়া আমি বুঝতে পারছি না যে এখানে জোরের কথাটা আসছে কোত্থেকে। সত্যিই তো, আমাদের নাটকটা ভালো হোক, সবাই প্রশংসা করুক, এটা তুই চাস না? তা যাইবো না কেন বল। তাহলে তুই অভিনয় করতে চাইতাছিস না কেন? তুই জানোস তুই ছাড়া আর কাউরে এখানে দদিসি মুনি মানাইবো না। একদম ঠিক, ওই দিব্যি মুনিদের মতো রোগা রোগা চেহারা তোর। আমি চললাম, অভিনয় আমি করবো না। শোন, তোকে অভিনয় করতেই হবে, পাড়ায় সবাই জেনে গেছে আমরা নাটক করছি, এখন পিছিয়ে গেলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে না? হ্যাঁ সেটা তোর ভালো লাগবে। চল 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 চল, ছাড়ো বলছি। না 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 না, তোকে অভিনয় করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো খানে। চল তাহলে রিহার্সাল শুরু করি। ক্যাবলা যা, অ্যানাউন্স করে দে কি কি বলবি, আগেই বলে দিয়েছি, গুছিয়ে নিয়ে বল। ঠিক আছে টেনিদা। হ্যাঁ দেখো, আমার স্টেজ ম্যানেজার করছো, আমার কথা কিন্তু সবাইরই শুনতে হইব। নিশ্চয়ই, এমনকি আমিও শুনবো। তুই আমার উপর রাগ করিস নি তো? কেন রাগ করুম কেন, কিন্তু আমি তোকে রোল দিইনি বলে। সেই জন্য আমি তোমার উপর রাগ করুম? তুমি আমার বাঙাল কথা লইয়ার সমস্যায় পড়ছো আমি জানি। ঠিক তাই, এই নাটকে বাঙাল কথা বলে এমন কোনো চরিত্র নেই। তুমি এই ব্যাপার লইয়া একদম ভাইবো না, নাটকটা সবাইরই ভালো লাগুক এইটাই আমি চাই। আমি যাই, ক্যাবলা অ্যানাউন্স করলেই আমি ফার্স্ট বেল দিমু। যা ঠিক আছে। নমস্কার, আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, স্কুল কর্তৃপক্ষের কাছেও আমরা কৃতজ্ঞ, এই মাঠ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের নাটক
বৃত্রাসুর বধ। শুরু হচ্ছে নাটক বৃত্রাসুর বধ। স্বর্গ অধিকার করেছি, দেবতারা প্রাণের ভয়ে স্বর্গ ছেড়ে পালিয়েছে। এখন তারা মর্তে গিয়ে বাস করছে। আমি দেবাদি দেব মহাদেবের বরে অমর, অনেক তপস্যার পর এই বর পেয়েছি। আর কোনো দিন দেবতারা স্বর্গে ফিরতে পারবে না। কিন্তু তাতেও আমি মনে শান্তি পাচ্ছি না। কেন মহারাজ? আমার স্ত্রী ইন্দ্রের স্ত্রীকে নিজের দাসী করতে চায়। যতক্ষণ না ওর ইচ্ছে আমি পূরণ করতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাব না। চিন্তা করবেন না মহারাজ, আমি যা করার করছি। দেবাদিদেব মহাদেবের বরেই বৃত্রাসুর অমর। স্বর্গ পুনরুদ্ধার করা আমাদের পক্ষে বোধহয় সম্ভব হবে না। সর্বনাশ, সর্বনাশ হয়েছে দেবরাজ। কি হয়েছে? বৃত্রাসুরের লোকেরা আমাদের মহারানীকে ধরে নিয়ে গেছে। সে কি? দেবাদিদেব মহাদেবের কাছে কৈলাসে চলুন দেবরাজ, তিনি পারবেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। ঠিক বলেছেন, চলুন চলুন সবাই। জানো সেনাপতি, সত্যি কথা বলতে কি, আমি কিন্তু অমর নই। সে কি মহারাজ? ভয় পেও না, আমি অমর নই যেমন অমর তেমনি। বুঝলাম না মহারাজ। বলবো বলবো, পরে সব বলবো। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। একটা উপায় আছে। বৃত্রাসুরকে যখন আমি বর দিয়েছিলাম তখন বলেছিলাম, একমাত্র আত্মত্যাগীর অস্থি থেকে যদি কোনো অস্ত্র তৈরি করা যায়, তবেই সেই অস্ত্রে তার মৃত্যু ঘটবে। কে হতে পারেন এমন আত্মত্যাগী? আপনি বলুন প্রভু। আমি তার অস্থি থেকে তৈরি করব যে অস্ত্র, তার নাম হবে বজ্র। তবে যাও মর্তে, অলোকানন্দ নদীর তীরে দধিচি মুনির আশ্রমে যাও, তাকে সব বলো। তিনি যদি স্বেচ্ছায় দেহত্যাগ করেন তবেই তোমাদের ইচ্ছে পূর্ণ হবে। দেবরাজ, আমি আজই দেহত্যাগ করব, আমার অস্থি আপনাদের কাজে লাগবে, আমার কাছে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আপনারা আমার কুটিরে বিশ্রাম করুন, আমি আর কিছুক্ষণ পরেই দেহত্যাগ করব। প্রভু, একটা কথা বলবো? বলো। কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি দেখেছো দধিমুখ? দেখলাম আপনি আকাশে একটা রথে চড়ে যাচ্ছেন, আপনাকে দেবতার মতো লাগছে। আর কি দেখলে? আরো দেখলাম একটা আমার গায়ে পোকা ছিটানো। দাঁড়া, দেখাচ্ছি মজা। যা দেখেছ, কেন দেখেছ বলছি, কাছে এসো। এটা না, এটা কি বলছো কাকু? কাম সারছি, কাকু কুইয়ে ফলাইছি। আমি কাকু না বৎস। পেলা ম্যানেজ করার চেষ্টা করতেছি। এইটা কি করলি পেলা? হ্যাঁ, ওর গায়ে এইভাবে পোকা ছিটাইয়া দিলি? ওই ওইটাই তো, ওই তো আগে আমার গায়ে পোকা ছিটিয়ে দিল। আমি কি করব, আমার মুখে পোকাগুলো ঢুকে পড়েছিল যে। এই আমার মুখেও তো পোকা ঢুকে পড়েছিল। এই 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 হাবুল, তুই সিন শেষ হওয়ার আগেই পর্দা টেনে দিলি কেন? আমি কি করুম, ওরা দুইজনে এ ওর গায়ে পোকা ছিটাইতে লাগলো যে। কি আশ্চর্য, তোরা পোকা নিয়ে খেলা শুরু করে দিলি। কি ব্যাপারটা খুলে বলতো একটু হাবলে। শম্ভুর মুখে কতগুলি পোকা ঢুকে পড়ছিল, ও থু থু কইরা পোকাগুলি বাইর করছে, সামনেই ছিল পেলা, আর যাই কই পোকাগুলি পড়ছে গিয়া পেলার গায়ে, ব্যাস তারপর পেলার প্রতিশোধের পালা। বুঝতে পেরেছি, তুই কি রে পেলা,
ও একটা বাচ্চা ছেলে, পোকা মুখে পড়ায় ও ঘাবড়ে গিয়ে ওই কাজ করেছে, তাই বলে তুই ওর গায়ে পোকা ছিটিয়ে দিলি? হ্যাঁ, বাচ্চা ছেলে, ও ইচ্ছে করেই করেছে। না না না, আমি ইচ্ছে করে করিনি। টেনিদা, তুমিও ভুল করছো। কেন? প্রত্যেক বছরই তো এই সময়ে এই পোকাগুলি আসে, আলোর কাছে ঘুর ঘুর করে, তাই তো? আর কয়েকদিন পরে নাটকটা করতে পারতা। হ্যাঁ, চুপ কর, পোকার কথা তোদের মাথায়ও আসেনি, তুই আমার মাথায়ও আসেনি। আর পোকা গায়ে পড়লে কি এমন হয়েছে? হ্যাঁ, শুধু কি আমার গায়ে পড়েছে, মুখের মধ্যে ঢুকে পড়েছে যে। অভিনয় করতে যে পোকা হজম করতে হবে নাকি? আলবাত করতে হবে, থিয়েটার করবি আর পোকা হজম করতে পারবি না? দরকার হইলে মশা মাছি সব হজম করতে হইব। আর ঠিক, হাবুল, পরের সিন শুরু হবে, পর্দা খুলে দে। পেলা, বলে রাখছি, আর গোলমাল করবি না, ফের যদি গোলমাল করেছিস তাহলে এক চড়ে তোর নাক আমি। টেনিদা, নাসিকে? না, নাসিকে? আচ্ছা ঠিক আছে, নাসিকে, ঠিক তাই। ক্যাবলা চল, আমরা সিন শুরু করি। হাবুল, পর্দা খুলে দে। এমন অস্ত্র বানাবো আমি, সবাই অবাক হয়ে দেখবে। বিশ্বকর্মার হাতের জাদু দেখবে সবাই। সেই অস্ত্রের তেজ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। অসুররা স্বর্গ ছেড়ে পালাতে পথ পাবে না। টেনিদা ফাটাইতেছে, হাততালি শুনছো? শুনেছি, তবে টেনিদা বোধহয় ভুলে গেছে যে ও বিশ্বকর্মা, ভীম না। এই হাবুল, এই শোন না, শোন না, এই আমি 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে আসছি। হ্যাঁ, কস কি তুই, একটু পরেই তো তোর সিন, এখন অনেক দেরি আছে। এই আমি এসে পড়বো, হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। এই শোন, এখন বাড়ি যাইতে পারবি না। টেনিদা যদি জানতে পারে আমি তোরে যাইতে দিছি, আমার অবস্থা যা করবো না, আমি নাই এর মধ্যে। ওরে বাবা। এই হাবুল, এই হাবুল, দেখ ভাই, আমার পেটটা কেমন কেন কেমন যেন করছে রে বাবা। এই দেখ ভাই, আমি যাবো আর আসবো। হ্যাঁ, কাম সারছি, যত সব পেট রোগা লইয়া কারবার, যা যা তাড়াতাড়ি চল্লা আইস। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এখন আমরা আপনাদের কাছ থেকে 10 মিনিটের বিরতি চেয়ে নিচ্ছি। থিয়েটার করতে গেলে নাকি পোকা মাছি মশা সব খেতে হয়। ঠিক আছে, তোমাদের সেসব খেতে হবে না, শুধু চাটাই খাও, তারপর দেখবে মজা। বাবার একবার 4 দিন ধরে পেট পরিষ্কার হচ্ছিল না, ছোট কাকা এই ট্যাবলেটটা দিয়েছিল, কে কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু হয়ে গেছিল। আমি যাই, আমি যাই, তাড়াতাড়ি করে দে। এখন আবার শুরু হচ্ছে আমাদের নাটক বিত্রাসুর বধ। আপনার দেহত্যাগের পর আপনার অস্থি দিয়ে যে বজ্র তৈরি করব, তার তেজে মুগ্ধ হবে সবাই। এত খ্যাতি কেন আমার, সেটা সবাই বুঝতে পারে। এত খ্যাতি কেন আমার, সেটা সবাই বুঝতে। গুরুদেব, আপনি পুণ্যবান, আপনার দেহত্যাগের জন্য আমরা ফিরে পাবো স্বর্গরাজ্য। আমার পেটটা কেমন কোলাচ্ছে রে। আমাকে পোকা মশা মাছি সব হজম করতে বলেছিলে না, এখন হজমের জোর দেখাও। বৎসল, ধ্যান ভেঙে দিও না আমার, ধ্যান শেষ করে তবেই আমি দেহত্যাগ করব। বাবা, পেটে যা কামড় মারতেছে না, উফ, আর পারা যাইব না। গুরুদেব,
দেহত্যাগ করুন, আর দেরি করবেন না, অবস্থা খুব খারাপ। পেলা দেহ ত্যাগ, হে মুনি তাড়াতাড়ি করুন। উনি বাবা নেই। চুপ করো বৎস। কাল তো সবাই আমরা পেটের কামড়ে অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু পেলা তোর তো কিছু হয়নি। হ্যাঁ, কি ব্যাপার রে পেলা? হ্যাঁ, আমার আবার কি ব্যাপার? আমার পেট কামড়ায়নি। আমার মনে একখান প্রশ্ন আইছে। আবার কি প্রশ্ন? তোমরা কেউ পেলারে চা খাইতে দেখছো? আমি তো দেখি নাই। আমিও দেখিনি। না, আমিও না। আমরা সবাই একলগে বইয়া চা খাইছি, পেলাও আমাগুলোকে বইয়াছিল, কিন্তু চা খায় নাই। ও, তাতে কি হয়েছে? খাইনি খাইনি। যারাই চা খাইছে তাগই পেট কামড়াইছে, পাগলের মতো ছুটতে হইছে। বুঝতে পারছি হাবুল, তুই কি বলতে চাইছিস আমি পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। পেলা চা খাইনি, ওর পেটও কামড়ায়নি। ঠিক তাই। আচ্ছা পেলা, তুই চা খাইলি না কেন? না, আমার ইচ্ছে হয়নি তাই আমি খাইনি। তুই নাটকের মাঝখানে তোর বাড়িতে গেছিলি? হ্যাঁ, সে কি? সে তো আমি হাবুলকে বলে গিয়েছিলাম, আমার পেটটা তখন কেমন যেন করছিল। তোর ছোট কাকার ওষুধের আলমারিতে নানা রকম ওষুধ থাকে। বুঝে গেছি, আর বলতে হবে না। ওকে পোকা হজম করতে বলেছিলাম, সেই আগে ও চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই না, এই কি বাজে কথা বলছো? তুই এখানে থাক, আমি তোর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসছি। কাল রাতে বাড়িতে গিয়ে তুই ঠিক কি করেছিলি? এই যা, যা করেছি বেশ করেছি, যা। এই এই পালালো, ধরো 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 ধরো